বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের আস্থা নেই, গোটা ভারতবর্ষের মানুষের আস্থা আছে। একটা ন্যাচারাল অর্গ্যানিক সমর্থন রয়েছে। এবং ত্রিপুরাতে আমি বহুবার এসেছি, আমরা পুরভোটের সময় অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, মানুষ আমাদের উপর আস্থা রেখেছিলেন। এবং ত্রিপুরাকে আমরা পশ্চিমবঙ্গের থেকে আলাদা কিছু মনে করি না, ত্রিপুরা আমাদের খুব কাছে, ত্রিপুরার মা মাটির মানুষ আমাদের খুব কাছে। কাজে যারা পরিবর্তনের পক্ষে রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এবং আমি মনে করি পূজন এখানে রয়েছে, ইয়াং ফ্রেশ ক্যান্ডিডেট, মানুষ ওর ওপর ভরসা রাখুন এবং মানুষ এগিয়ে আসুন। দাবি করছে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস 6% ভোটের জন্য রাজনীতি করছে। ত্রিপুরাতে বিজেপির দাবি কোনো সংগঠন নেই, এনারা 6% ভোটের জন্য করছে সামনে যেহেতু লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস এখানে আসার পরে না, এর আগে তো কংগ্রেস সিপিএম ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস আসার কিছু মাসের মধ্যে কিন্তু ওনাদেরকে মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে। সেটা অন্য কোনো দলের জন্য করতে হয়নি, যেদিন আমরা মাটিতে পা রেখেছি সেদিন বিজেপির ভিতটা নড়ে গেছে। আজ আমাদের নিয়ে কথা না বলে নিজেদের সাংগঠনিক বল, নিজেরা 5 বছরে মানুষকে কি দিতে পেরেছেন কি পারেননি তার হিসেব মানুষকে দিলে বোধ হয় বেটার। এই আসনে যারা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের টিকিটে, একসময় ইনারাও আপনাদের তৃণমূল কংগ্রেসের ছিলেন, এখন ইনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও ত্রিপুরাতে টেস্টিং করেছেন কিন্তু যখন ভালো ফলাফল হয় না ত্রিপুরা থেকে ফিরে তাকান। এখন যদি এরকম হতো তাহলে আমরা বাই ইলেকশনের পরে আমার এখানে ফিরে আসতাম, আমরা ওখান থেকেই লোটা কম্বল গুটিয়ে ওখান থেকে চলে যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাখি নয় যে ভোটের আগে আসবে আর ভোটের পরে তাকে দেখা যাবে। আমরা এখানে মাটি কামড়ে পড়ে রয়েছি, যেই ক্যান্ডিডেটরা দলের ওপর আস্থা না রেখে নিজেদের স্বার্থ দেখেছে, যাদের কাছে টিকিট পাওয়াটাই মেন উদ্দেশ্য ছিল, তাদেরকে অল দ্য বেস্ট। কিন্তু আমার মনে হয় জনগণ গণতন্ত্রের শেষ কথা বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বা তিনি কি করতে পারেন সেটা বলার আমার কোনো দরকার নেই। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে, মানুষ সেখান থেকে যান, তারা উন্নয়ন দেখেছেন, তারা নিশ্চয়ই আমাদের পক্ষে ভোট দেবে। এই আসনটা নিয়ে আপনি কোনো আশাবাদী? আমি পূজনকে নিয়ে খুবই আশাবাদী আর আমি যুবদেরকে নিয়ে এমনি খুব আশাবাদী, কারণ আমি যুবনেত্রী। এখানে বাকি যে ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অনেক সিনিয়র, তার এক্সপিরিয়েন্স, কিন্তু আমার মনে হয় পরিবর্তন নতুনদের হাত ধরে আসে। এবং এখানে আমাদের ইয়াং ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশ ডাইনামিক, মানুষের পাশে থাকবে, ঘরের ছেলের মতো সবার বাড়ি বাড়ি যাবে, তাদের বিপদাপদের পাশে থাকবে। এবং সেই জন্য আজকে ওর প্রচারে আমি এসেছি। আমি মানুষের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে গেছে, কংগ্রেস হয়ে গেছে, সিপিএম হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে, জোড়া ফুলের ওপর আস্থা রাখুন, আপনারা আশাহত হবেন।